বিয়েবাড়ি গিয়ে পাতে যদি এইরকম একটা লেগ পিস নাই পরে তাহলে আর কেমন করে খাই বলে তো গাইস আর কপাল করে কিন্তু যে বিয়ে বিয়েবাড়িতে যাই এই রকম লেগ পিস আমার পাতে পড়ে যায় আর না পড়লেও আমি কিন্তু চেয়ে নিয়ে নিই তো সেই সময় আমি কোনো লজ্জাবোধ করি না খাওয়া সময় এর মধ্যে একটা দুঃখের ঘটনা আছে ক্যাটারিনের একটা দাদা ভাই আমার ফোনের মধ্যে তরকারি ফেলে দিয়েছিল তো যাই হোক তারপর দেখো অনেক কষ্ট করে ভিডিওটা করেছি শেষ পাতে এরকম দুটো রসগোল্লা লাস্টে এক কাপ কফি সব মিলে খাওয়া দাওয়া তো পুরো জমে গেছিলো দিনটা ছিল ফার্স্ট ফেব্রুয়ারি আর আমাদের একটা বিয়েবাড়িতে ইনভাইটেশন ছিল তার জন্য আমি সন্ধ্যেবেলা খেতে খেতে রেডি হয়ে নিচ্ছিলাম ব্রাইড ছিল আমার ছোটোবেলার ক্লাসমেট আর ব্রাইডের ভাই আমার বোনের ক্লাসমেট আর এছাড়াও আমার বড় যে যা আছে তার কাকা তো বোন ছিল ব্রাইড তো সব মিলে অনেক দিক থেকে আমাদের রিলেটিভ তো দেখতে পাচ্ছ আমি ফাইনালি কিন্তু চলে বিয়ে বাড়িতে তার এই যে হচ্ছে ব্রাইড অ্যান্ড ব্রাইডের বর তো ওদের দুজনকে আমি দেখিয়ে দিলাম তারপর দেখো বাইরের দিকটা তলার এই দিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছিল আর কি তারপর আমি চলে গেছিলাম ফুচকা স্টলে ফুচকা খাওয়ার জন্য কেননা সবার খাওয়া হয়ে গেছিলো আমার বোন বোনের বান্ধবী তো আমি আর আমার শাশুড়ি মা দু তিনটে খেয়েছিল বাট আমি চারটে ফুচকা খেয়েছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় তোমরা সেটা দেখতেই পাচ্ছ শাশুড়ির মা তো দু তিনটে খেয়ে চলে গেলো আমি আরও একটা খেয়ে লাস্টে আমি দেখো ফুচকা খাওয়ার পরে খাবার মানে প্যান্ডেলে চলে এসেছিলাম আবার খাবার খাওয়ার জন্য তো এখানে দেখো প্রথমেই আমাদেরকে মিনারেল ওয়াটার দিয়েছিল তারপর আলুর চিপস দিয়েছিল এরপর সাদা ভাত আর ভেজ ডাল দিয়ে দিয়েছিল তো এরপর আমি একটু লেবু দিয়ে ডালটা দিয়ে ভালো করে জমিয়ে খেয়ে নিচ্ছিলাম কেননা ভেজ ডাল আমার অনেকটা পছন্দের এছাড়া একটা মেয়ের বিয়েতে তার বাবা যতটা পারে নিজে সবটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করে কেন না কেন কেউ যেন মানে রকম ভুল ত্রুটি না ধরতে পারে সেই রকম করেই আর কি যে যতটা পারে সে ততটাই করে তো অনেকে আছে যে এরকম মানে বাড়িতে বাড়িতে গিয়ে খায় আবার সে নিন্দা করে মানে এই হয়েছিল ওই হয়েছিল মানে যে কোনো কোনো কিছু নিয়ে তো তাদেরকে আমি একদমই ধরি না তারা কেমন মানুষ সেটাও আমি বলতে পারবো না তোমরাই বলে দাও যাই হোক আমাদের কাছে কিন্তু খাবার খুব ভালোই লেগেছিল। এরপর এঁচড় চিংড়ি করেছিল তো সেটাও খুব ভালো হয়েছিল খেতে এঁচোর চিংড়ি দিয়ে দিয়েছিল তোমরা সেটা দেখতে পাচ্ছ আর আমি এবার এঁচোড় চিংড়ি দিয়েও খেয়ে নেব ভাত এচো চিংড়ি দিয়ে খেয়ে নেওয়ার পর কিন্তু স্যালাড দিয়ে দিয়েছিল তারপর দিয়ে দিয়েছিল কিন্তু চিকেন প্রথমে আমাকে দিয়েছিল চিকেনগুলো তো তারপর যখন আবার আসলো মানে শেষ হয়ে গেছিল আমার কাছে এসে ফার্স্ট আমাকে দিয়েছিল তারপর আবার নতুন করে দেখো যখন দিল আমি নিয়ে নিয়েছিলাম যে লেগ পিস বা হাড়ের মাংস দেওয়ার জন্য তো তারপর দেখো আমাকে একটা বড় দেখে লেগ পিস দিয়ে দিল এই পিসটা আমার খুব পছন্দের আর বিয়েবাড়ি থেকে এরকম একটা লেগ পিস না হলে কিন্তু খাওয়া একদমই জমেই না যাই হোক এর মধ্যে একটা দুঃখের বিষয় আছে দেখতে পাবে তোমরা এক্ষুনি মাংসের তরকারি দেওয়ার সময় আমার ফোনের মধ্যে তরকারি ফেলে দিয়েছিল যেহেতু আমি ফোনটা বোতলের মধ্যে ঠেকনা দিয়ে রেখেছিলাম তো যাই হোক তারপর আমার সামনে যে দাদাটা বসেছিল ওকে দিয়ে আমি ক্যামেরা ধরিয়েছিলাম যে মানে ক্যামেরা ধরে দেওয়ার জন্য লেগ পিস খাবো আর তোমাদেরকে দেখাবো না মানে সেটুকুর ভিডিও নেবো না সেটা তো একদমই না গাইস আসল জিনিসটুকুই যদি না দেখায় ভিডিওর মধ্যে তোমাদের ইন্টারেস্টিং জিনিস বলতে তার আর কিছুই থাকবে না তো দেখতে পাচ্ছ লেগ পিসটা কিন্তু আমি খুব ভালোভাবে খেয়েছিলাম আর খেতে খেতে কিন্তু সাইডের লোকগুলো অনেক মানে ছিল অ্যাকচুয়ালি গ্রামের দিকে এইরকম হয় যারা বোঝে না তারা এইরকম তাকিয়ে থাকে কিন্তু আমি প্রথম প্রথম লজ্জা পেতাম এখন আর লজ্জা পাই না তারপর দেখতে পাচ্ছ আমের চাটনি দিয়ে দিয়েছিলো সাথে দিয়ে দিয়েছিল পাপড়। তো এইটুকু আমি আর খাওয়ার ভিডিও করিনি একবারে চলো লাস্ট পাতে দুটো রসগোল্লা দিয়েছিল তো এইরকম দুটো রসগোল্লা ছাড়া কিন্তু চলেই না একটা টাইম ছিল আমি ভাত খাওয়ার পর দশ বারোটা রসগোল্লা খেয়ে নিতাম হয়তো তোমরা শুনলে মানে ভাববে যে আমি মিথ্যে বলছি বাট এটা কিন্তু সত্যি আমার বান্ধবী জানে ওর বিয়ের সময় আমি কিন্তু খেয়েছিলাম বারোটা মিষ্টি বাট এখন আর খেতে পারি না জাস্ট দুটোতেই এনাফ তারপর দেখো খাওয়া দাওয়ার কমপ্লিট করার পর এক কাপ কফি খেয়ে নিয়েছিলাম এরপর আমি চলে যাব বাড়ি বিয়ে বাড়ি থেকে তো যাওয়ার আগে আরেকটু ফটো ফটো তুলে বাড়ি চলে এসেছিলাম আর কি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে যা